100,000? হ্যাঁ 100,000, ঠিক আছে, তার মানে 1 মাইক্রোসেকেন্ড আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইনপুট বিটরে, তাহলে আউটপুটটা কি হবে? 3 × 4, কারণ কি 4টা চ্যানেল। না, আউটপুট ডিউরেশন আর কি, সরি। হ্যাঁ ঠিক আছে, আউটপুট বিট রেট হবে হচ্ছে আপনার 4টা, ঠিক আছে। ওকে ইটস ট্রু, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, আউটপুট আউটপুট বিট রেট হবে হচ্ছে 4 গুণ, তার মানে হচ্ছে 4 Mbps। আর বিট ডিউরেশন কত হবে? আউটপুট ডিউরেশন × 4, না, বিট ডিউরেশন, আউটপুট বিট ডিউরেশন, আউটপুট ডিউরেশন × 4 করবো না, কারণ 4টা। না না, আউটপুট বিট ডিউরেশন মানে হচ্ছে যে আউটপুট সাইডে যে পিসি গুলো থাকবে সে কতক্ষণ পর পর কানেকশন পাবে আর কি। 1/4 তাহলে। 1/4, রাইট, 1/4। আর ফ্রেম রেটটা কি হবে? ফ্রেম রেট কার সমান আমরা বললাম একটু আগে? ফ্রেম রেট, স্যার ওইটা সেটা × 4 হবে তাহলে। ফ্রেম রেট কার সমান বললাম, এই যে এখানে ইচ ফ্রেম, ফ্রেমের রেটটা কি হবে? ইনপুট বিট ডিউরেশনের সমান, ঠিক আছে। মানে ইনপুটের যে ডিউরেশন সেটাই হবে, মানে এত 100,000 ফ্রেম। আমি কি ক্লিয়ার এতটুকু, নাকি আমি আরেকবার একটু রিপিট করবো? ফ্রেম রেটটা আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু বলি, আমরা আবার ওইটাই দেখাই এখানে একটু। আচ্ছা এখানে দেখেন, এখানে এই এই ইমেজটা দেখেন। আচ্ছা 6.13, এটা এখানে দেখেন, এখানে কতগুলো কানেকশন? 3টা কানেকশন, রাইট, আর প্রত্যেকের জন্য হচ্ছে 1 Kbps। তাহলে আমার ইনপুট বিট ডিউরেশনটা কত হবে? ইনপুট বিট ডিউরেশন হবে হচ্ছে যত 1/ সেই আপনার বিট পার সেকেন্ডে একটা, ঠিক আছে। প্রতিটা 1 Kbps, তাহলে হচ্ছে 1/1000, কে কে মানে যেহেতু 1000 সেকেন্ড হয়ে গেল। আর আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে ওটা 3 ভাগের 1 ভাগ হবে, কারণ যেহেতু টোটাল কানেকশন হচ্ছে 3, বা অন্য কথায় বলতে গেলে এটা 3 টাইমস ফাস্টার হবে, ঠিক আছে। তো 3 ভাগের 1 ভাগের জন্য যেহেতু 3টা কানেকশন, সো হচ্ছে এই সময় 3 ভাগের 1 ভাগ। আর 3 ভাগের 1 ভাগ কেন? কারণ হচ্ছে যে আপনার PC1 কিন্তু আসলে একসাথে সব ডেটা পিসি আবার ওই এন্ডের PC1 কে পাঠাচ্ছে না। PC1 এর ডেটা রেটটা হচ্ছে এটা, কিন্তু ওই এন্ডে যখন যাচ্ছে ওটা কিন্তু আবার সে ভাগ ভাগ করে যাচ্ছে। সো 3 ভাগের 1 ভাগ যদি না হয় তাহলে কি হবে? তাহলে জিনিসটা হচ্ছে সে অনেকক্ষণ তাকে ওয়েট করতে হবে, ঠিক আছে, ওই জন্য। আর ফ্রেম রেটটা হবে কি? ফ্রেম ডিউরেশন হচ্ছে 3 টাইমস আপনার প্রত্যেকটা যে আপনার ইনপুটের টাইম ডিউরেশন সেটা হচ্ছে 3 টাইমস হবে, বা নাম্বার অফ এন আর কি। বা সহজ কথা হচ্ছে এই ফ্রেম রেট আর আপনার ইনপুট যে কানেকশন সেটা দুটো রেট আসলে সেম হবে আর কি। ওকে, মানে এটা হচ্ছে রুল অফ থাম যে আপনার ফ্রেমের যে স্পিড আর ইনপুটের যে স্পিড দুটো আর কি সেম হবে। ওকে, ফ্রেম রেটটা আসলে কি, এই যে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার পার ফ্রেম। ওকে, এটা হচ্ছে 1টা ফ্রেম 2টা ফ্রেম 3টা ফ্রেম, এবং আপনি যদি আরেক অন্যভাবে দেখেন প্রতিটা ফ্রেমে কয়টা করে আপনার প্যাকেট আছে, 1 2 3 1 2 3, আবার প্রত্যেকটা চ্যানেলে, এটা ধরুন চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল 3, এখানে আবার তাদের যে পুরো ডেটাকে তারা কয়টা প্যাকেটে ভাগ করলো, 1 2 3। সো এটার যে আপনি ইনপুট ডিউরেশন আর প্যাকেটের ডিউরেশন তো সেম হবে, এটাই আর কি। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? এই জন্যই দেখেন এখানে তারা বলছে, এখানে তারা বলছে যে এত মাইক্রোসেকেন্ড। এত মাইক্রোসেকেন্ড মানে কি? মানে হচ্ছে যে এটা হচ্ছে ফ্রেমের আপনার মানে এই এই জিনিসটা আর কি, তাই না? এত মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে যে ধরেন যে ওখানে বললো 3 মাইক্রোসেকেন্ড, 3 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে যে আপনার পার ইনপুটে বা পার চ্যানেলের আপনার টোটাল টাইম, ঠিক আছে, পার চ্যানেল, এই চ্যানেলের টোটাল টাইম। আবার এই চ্যানেল টোটাল টাইম মানে কি? এই চ্যানেলের প্যাকেটগুলোকে আপনি যত ভাগে ভাগ করলেন
সেগুলো যোগ করলে তো আবার এই চ্যানেলে যত প্যাকেট ছিল সেটা সমান হয়ে যাবে, মানে প্রত্যেকটা ফ্রেমের ভিতরে। কারণ প্রতিটা এখানে দেখেন চ্যানেলে ছিল হচ্ছে আপনার তিনটা, সরি একটা চ্যানেলের যে ডেটা গুলো আমরা তিন ভাগে ভাগ করলাম, আবার প্রতিটা ফ্রেমে দেখেন প্রতিটা ফ্রেমেও কিন্তু আবার তিনটা করে প্যাকেট আছে। কিন্তু অসুবিধাটা কোথায়, অসুবিধা হচ্ছে এই তিনটা প্যাকেট কিন্তু তিনটা চ্যানেল থেকে নিয়ে আসা। সো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি যদি আমি ধরে নিই যে প্রত্যেকটা প্যাকেটই সেম, তার মানে প্রতিটা ফ্রেমের যে টাইম আর হচ্ছে একটা ইনপুট চ্যানেলের টাইম তো দুটোই সেম। ওকে, আমি কি বোঝাতে পারলাম বিষয়টা নাকি আরেকবার বলতে হবে? আচ্ছা কেউ একজন বলেন কি বুঝলেন, একটু বলেন শুনি। এই এই ফিগারটা দিয়ে বুঝেন, স্যার এখানে 1 Mbps এর হচ্ছে চারটা আছে দেখে আউটপুটে আর কি চারটা চার ভাগে গিয়েছে। না আপনি হচ্ছে প্রথমটা বলেন যে প্রথম হচ্ছে ইনপুট বিট ডিউরেশনটা কি হবে। আমাদের এখানে মোস্টলি চারটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইনপুটের বিট ডিউরেশন, আউটপুটের বিট ডিউরেশন, আর আউটপুটের বিট রেট আর ফ্রেম রেট। ইনপুট বিট ডিউরেশন স্যার এই 1 Mbps এর আর কি 1 Mbps, 1/1 Mbps আর কি, ঠিক আছে। মানে মানে যেটা হচ্ছে যে টোটাল সময় লাগে হচ্ছে এত, টোটাল বিট রেট এত, তাহলে একটা বিটের জন্য কত সেকেন্ড সময় লাগবে, 1/1 এই এই ভ্যালুটা, মানে ওই কিক নিয়মের যে ম্যাথ গুলো। ওকে, আউটপুট বিট রেটটা কি, আউটপুট বিট ডিউরেশনটা কি হবে, ইনপুট বিট ডিউরেশন এটা এত সেকেন্ড, আউটপুট বিট ডিউরেশন কি হবে, আউটপুট বিট ডিউরেশন হবে হচ্ছে কি বলেন, 1/4। কেন ফোর, সেখানে চারটা আছে দেখে, হ্যাঁ চারটা আছে দেখে, মানে হচ্ছে যে এখানে যে সময়টা আমরা পাঠালাম সেটা তো হচ্ছে টোটাল আপনার চ্যানেলের যে টাইমটা, কিন্তু ওই এন্ডে যে কি হবে ওই চ্যানেলের টাইমটা ভাগ হয়ে যাবে না। যেমন দেখেন এখানে পুরো চ্যানেলের টাইম হিসাব করছে, কিন্তু এখানে কি হচ্ছে ফ্রেমের মাঝে কিছুক্ষণ পর পর চ্যানেল ওয়ান আসছে, তার মানে ওটা কি কি করতে হবে, আরো শর্টার করতে হবে, ঠিক আছে। আর বিট রেটটা কি হবে, আউটপুট বিট রেট, আউটপুট বিট রেট কি হবে, টোটাল যে মাল্টিপ্লেক্স করার পর যে বিট রেট, এখানে একটা প্রত্যেকটা চ্যানেলের জন্য 1 Mbps, তা টোটাল কত হবে, টোটাল হচ্ছে চারটা, চারটা হবে, ঠিক আছে, চারটা হলো। আর একটা হচ্ছে যে ফ্রেম রেট, ফ্রেম রেট বা ফ্রেমের ডিউরেশন কি হবে, 1 Mbps এর জন্য হচ্ছে 1 মিলিয়ন ফ্রেম, হ্যাঁ রাইট, 1 মিলিয়ন ফ্রেম, বা হচ্ছে যদি সেকেন্ডে বলে তাহলে হচ্ছে এত মাইক্রো সেকেন্ড সময় লাগবে ডিউরেশন যদি জানতে চাই, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখি, এটার ক্ষেত্রে কি হবে বলে, 6.7, একটা একটা করে বলেন, ফার্স্টে কি হবে, ফার্স্টে কি হবে, ফার্স্ট এটা স্যার 1 Mbps, কি বলতেছেন, 6.7, 1 by 1 Kbps, মানে এ নাম্বারটা 1 by 1 Kbps, তাহলে কি হবে, কত সেকেন্ড হবে, 1 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড, গুড, ঠিক আছে। তারপর তারপর এটা হচ্ছে কিভাবে বুঝলেন, একটু বলেন, একটু ব্যাখ্যা করেন, রেড বলেছে আউটপুট রেড, হ্যাঁ রাইট রেড, আউটপুট রেড রাইট, গুড, 4 Kbps, ওকে। তিন নাম্বারটা, এটা 1/4 Kbps, হ্যাঁ বলেন এটা কি হবে, তিন নাম্বারটা, এটা আচ্ছা আনসার করার দরকার, এটা আসলে কি জানতে যাচ্ছে সেটা বলেন, এটা আনসার বলার দরকার না, আপনি কি জানতে যাচ্ছে, তিন নম্বরে কি জানতে যাচ্ছে সেটা বল। টোটাল ফ্রেমটা তো আমার আবার চারটা স্লটে ভাগ করা আছে, ওই চারটা স্লটের প্রতিটা স্লটের, রাইট রাইট, প্রতিটা স্লটের কি টাইম ডিউরেশন, প্রতিটা স্লটের টাইম ডিউরেশন, ঠিক আছে।
তাহলে একটা স্লটের টাইম ডিউরেশন কত ছিল? এটা একটা ওয়ান, ওয়ান বাই ফোর হ্যাঁ ওয়ান বাই ফোর তাহলে তাহলে মানে প্রতিটার জন্য কত হবে? ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর বাই ফোর করে তার মানে কত হবে, কত সেকেন্ড না কত কি হবে একটু বলেন। ঠিক আছে যা বলেন, ঠিক আছে বলেন, ওয়ান বাই ফোর হলে কত হয়? ০.২৫। আচ্ছা ঠিক আছে, দশমিকের পর চলে যাবে, মানে হচ্ছে আপনার তখন ওই যে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করছে, 250 মাইক্রো সেকেন্ডে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরেটা এটা যা বলছেন ঠিক আছে, 1/4 কেবিপিএস দিয়ে ভাগ করে দেখেন কত হয়, মানে 1/4000, তাই না? 4 কেবিপিএস মানে কি 4000 না, ওটাই যা আসে সেটাই। আচ্ছা তারপর একটা ডি নাম্বার, দ্য ডিউরেশন অফ এ ফ্রেম 4 × 1/4 কেবিপিএস, 1000 ফ্রেম, তাহলে হচ্ছে না এটা বলছে ডিউরেশন, ডিউরেশন টাইম মানে কত সেকেন্ড? 1 মিলিসেকেন্ড। 1 মিলিসেকেন্ড কিভাবে বলেন একটু ব্যাখ্যা করে। চারটা স্লট আছে এর জন্য 4, আর প্রত্যেকটা স্লটের জন্য আবার হচ্ছে 1/4 মিলিসেকেন্ড, এর জন্য 4 × 1/4 দিলে হচ্ছে 1 মিলিসেকেন্ড। 1 মিলিসেকেন্ড রাইট, গুড। বা আরো সহজ করে বলতে গেলে আমরা কি বলতে পারি, যেহেতু হচ্ছে এই জিনিসটা আরেকবার দেখাই করে গেল, এখানে যেহেতু আমরা হচ্ছে একটা ইনপুট চ্যানেলকে 3 ভাগে ভাগ করলাম, তার মানে এটার যে সময়টা লাগবে টোটাল সময় প্রত্যেকটা ফ্রেমের জন্য আসলে একই সময় লাগবে, এটা আমি বারবার বলতে যাচ্ছি। এখানে আমার একটা চ্যানেলকে আমি 3 ভাগে ভাগ করছি, আবার অন্যভাবে চিন্তা করলে আমি এইভাবে চিন্তা করতে পারছি, ফ্রেম ওয়ানের মধ্যে আমি শুধু চ্যানেল